মা মেয়ে রান্নাবাটিতে আপনাদের ঘরে স্বাগত। দেখুন বন্ধুরা, আজকে আমরা ডাঁটা, আলু, বেগুন, বড়ি দিয়ে একটা তরকারি বানাবো। এর জন্য নিয়েছি ডাঁটা, বেগুন, আলু, বড়ি। আরেকজনে ফোড়নের জন্য মশলা নিয়েছি 2 তেজপাতা, 5 ফোড়ন, 2 সুন্দর লঙ্কা। এতে আছে টমেটো আর কাঁচা লঙ্কা, এতে আছে আদা বাঁটা, এতে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে আছে ধনিয়া জিরে গুঁড়ো, এটা আছে লবণ, এটা আছে চিনি পরিমাণ মতো দেবো, আর এতে আছে গরম মশলা। দেখুন আমরা রান্নাটা কীভাবে বানাই। আমি এবার বড়িটা ভেজে নেব। আমার বড়িটা ভাজা হয়ে গেছে, বড়িটা আমি তুলে নিচ্ছি। এই তেলে আমি বেগুনটা ভেজে নিই। অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটা আমি তুলে নিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এবার এগুলো ভেজে নিই। আমার ডাঁটাটা আর আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব। দুটো তেজপাতা, 2 শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তেলটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরে গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিলাম গরম মশলা। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ডাঁটা আলুটা দিয়ে কষিয়ে নিই। আলু কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এবার জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি। বেগুনটা একটু পরে দেব, ঢাকা দিয়ে দিন। দেখুন আমরা এবার ঢাকাটা খুলে দেখবো, বেগুনগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটা সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। একটু ফুটিয়ে নাড়িয়ে নেব। আমাদের দেখুন আমাদের তরকারিটা হয়ে গেছে, এবার তরকারিটা নাড়িয়ে নেব। দেখুন আমাদের ডাঁটা বেগুনের তরকারি তৈরি হয়ে গেছে, এবার আমরা পরিবেশন করব। আমাদের রান্নাটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন।